হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচনা হবে ক্লাস সেভেনের ইংলিশ। ক্লাস সেভেনের ইংলিশের প্রথমেই আছেন রিভিশন লেসন। রিভিশন লেসনে আছে 16টা অ্যাক্টিভিটি, তার মধ্যে থেকে আজকে আমি প্রথম 7টা অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা যেটুকু আমার ভিডিওটা দেখবে সেটুকু তোমাদের কাজে লাগবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না। বন্ধুরা, প্রত্যেকটি অ্যাক্টিভিটি গ্রামারের ওপর এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে কোন কোন গ্রামার প্রয়োগ হয়েছে সেই সমস্ত নিয়ম তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আজকে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদেরকে এমনভাবে তৈরি করে দেবো যাতে করে তোমরা নিজেরাই গ্রামারগুলো করতে পারো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর শুনবে, তবে তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি পারো শেয়ার করবে নিজের বন্ধুর সঙ্গে, আর পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে তোমার ভাই বোনকে, তোমার বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে আমাদের পার্ট ওয়ান। বন্ধুরা দেখো, রিভিশন লেসন আজকে আমাদের পার্ট ওয়ান। পার্ট ওয়ানে 7টা অ্যাক্টিভিটি তোমার সঙ্গে আলোচনা করছি, তোমরা কিন্তু ভালোভাবে শুনবে। দেখো, প্রথম নাম্বার ওয়ান অ্যাক্টিভিটি, এক নম্বর অ্যাক্টিভিটি কী বলা আছে দেখো। প্রথমে অ্যাক্টিভিটিগুলোর ঠিক নিচেতে একটা দেখো নীল রঙের লাইন আছে, তোমার ভালো করে ওইটা পড়বে আগে। এখানে লেখা আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশান। মানে এই যে নিচে একটা ছোটো প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটাতে দুটো করে অপশান দেওয়া আছে, তার মধ্যে থেকে সঠিক যেটা উত্তর হবে সেটা তোমাদের টিক চিহ্ন দিতে বলেছে। দেখো পড়ছি প্যাসেজটা, এখানে বলেছে আই, তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে দেখো অ্যাম অথবা ইজ নীলোফার। তো এখানে কী হবে বলো তো? এখানে হবে অ্যাম, আয়ের পর আমরা সবসময় জানি অ্যাম বসে। কোন টেন্সের ক্ষেত্রে বসে? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম বসে। তাহলে এখানে হলো আই অ্যাম। এবার দ্বিতীয়টা সেরকমই নিয়ম হবে, প্রথমটা প্রেজেন্ট টেন্সে আছে মানে দ্বিতীয়টাও সে একই সেমে যাবে, মানে বেশি কঠিন তোমাদের দিচ্ছে না, তোমরা এগুলো পারবে করতে নিচ্ছে না। দেখো তারপরেই আছে আই ড্যাশ এ গার্ল, আই অ্যাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস সেভেন, আমি সেভেনে পড়ি, দেয়ার ইজ ড্যাশ, মানে দেয়ার ইজ, এবার কী বসবে, ইজ বসবে না আর বসবে? এবার দেখো দেয়ারের পর ইজও বসতে পারে আরও বসতে পারে, কিন্তু বুঝবে কী করে ইজ কখন বসবে আর কখন বসবে? পড়বে সেন্টেন্সটা, পড়ার পর দেখবে সেন্টেন্সটার মধ্যে যে অবজেক্টটা দেওয়া আছে না সেই অবজেক্টটা দেবে সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে, যদি অনেকগুলো বোঝে তখন আর বসবে, যদি একটা বোঝে অ্যাম বসবে না ইজ বসবে। তাহলে এখানে বসবে দেয়ার আর 40 স্টুডেন্ট, 40 জন, তাহলে অনেকগুলো, তাহলে দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। সাম, সামের পর দেখো ইজ অথবা আর, সামের পরও ইজও বসে আরও বসে, এবার কী করে বুঝবে সামের পর ইজ কখন বসবে আর কখন বসবে? সেই একই কেস, দেখবে অবজেক্ট কটা আছে, যদি একের বেশি থাকে তাহলে প্লুরাল হবে, একের কম থাকলে সিঙ্গুলার হবে। দেখো সাম ইজ অর আর বয়েজ, বয়েজ বয়েজ মানে কতগুলো, অনেকগুলো, তাহলে সাম আর বয়েজ, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্ল, এবং অন্যরা হয় মেয়ে। সীমা, সামিম, রোহিণী, এরপরে বসবে আর, মানে তিনজন আছে দেখো সিঙ্গুলার নয় প্লুরাল, সীমা আছে, সামিম অ্যান্ড রোহিণী, এরা তিনজন, তার মানে প্লুরাল, তাই আর বসলো। আর মাই ফ্রেন্ডস, রোহিণী, রোহিণী দেখো একজন মেয়ে, রোহিণীর পর ইজ বসবে, ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সি ইজ ভেরি ফন্ড অফ মি, সে আমার খুব ভালো বন্ধু। তো বন্ধুরা দেখো আরবারটি রিভাইজ করে দিচ্ছি, তাহলে আই অ্যাম নীলোফার বসলো, আই অ্যাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস সেভেন, দেয়ার ইজ আমি এটা মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, ভালো লাগবে শুনতে, দেখতে ভালো হবে। আই অ্যাম নীলোফার, আই অ্যাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস সেভেন, দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সাম আর বয়েজ অ্যান্ড সাম আদার্স আর গার্লস, সীমা, সামিম, রোহিণী আর মাই ফ্রেন্ডস, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সি ইজ ভেরি ফন্ড অফ মি। বন্ধুরা এরপরে আছে অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টুটা দেখো কী বলেছে করতে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট ওয়ান ইজ ডান ফর ইউ। মানে নিচে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স দুটোকে অ্যান্ড অথবা বাট দিয়ে যোগ করতে বলেছে। তো এখানে বলে রাখি তোমাদের কিছু অ্যান্ডের নিয়ম আছে আর কিছু বাটের নিয়ম আছে। অ্যান্ডের নিয়মটা প্রথম শুনে নাও, যখন দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স দুটো যখন সাবজেক্ট এক হয় তখন কিন্তু অ্যান্ডতে যোগ হবে। তাহলে নিয়মটা কী বললাম, যখন দুটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স দুটি সাবজেক্ট যখন এক হবে তখন অ্যান্ড দিয়ে যোগ হবে। বাটের নিয়ম কী? বাটের নিয়ম, যখন দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স দুটো সাবজেক্ট আলাদা আলাদা হবে বা আলাদা যদি আলাদা যদি কোনো বিষয়কে বোঝায় তখন বাট হবে। বাট মানে কি? বাট মানে কিন্তু যখন আলাদা বা বিপরীত অর্থ বোঝাবে তখন কিন্তু বাট বসবে, বাকি যদি সেম বোঝে তখন অ্যান্ড বসবে। তো
তাহলে প্রথমটা করা আছে এর টার্ম, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ভারতে সামার হয় গ্রীষ্মকাল হয় গরম আর শীতকাল হয় ঠান্ডা। দেখো একটা বিপরীত বোঝাচ্ছে। তাহলে ইন ইন্ডিয়া দেখো দুটো দিক কমন আছে, ইন ইন্ডিয়া কমন আছে, ইন ইন্ডিয়া কমন আছে, তাহলে এখানে বসবে ইন ইন্ডিয়া বসে গেল কমনটা, তারপরে সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, মানে দুটো আলাদা জিনিসকে বোঝাচ্ছে, তাই বাট বসলো। এবার বিয়েরটা বলা আছে দেখো, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। একটা ইঁদুর ছোট প্রাণী, একটি হাতি বিশাল বড় প্রাণী, তাহলে এখানে কী বসবে বলো তো? তাহলে এখানে বিপরীত বোঝাচ্ছে না, তাহলে বার্ড বসবে। তাহলে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট, এরপরে বার্ড বসাবে বাট অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল অর লার্জ অ্যানিম্যাল। নাম্বার সি, আই হ্যাভ এ পেন অ্যান্ড সরি আই হ্যাভ এ পেন স্টপ আছে, আই হ্যাভ এ পেন্সিল। তো দেখো এখানে, এখানে দেখো সাবজেক্ট একই আছে, তাহলে অ্যান্ড বসবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। বুঝতে পারে না, পারে না, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। ডিএটটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে অস্ত যায়। এখানে দেখো অ্যান্ডও বসবে বাটও বসবে, অ্যান্ড কেন বসবে, কারণ একই ব্যক্তি কাজ করছে, সূর্য উঠছে আবার ডুবছে, তাহলে অ্যান্ড দিয়ে প্রথম বলছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এটা অ্যান্ড দিয়ে হলো। অ্যান্ড কেন বসছে, কারণ সাবজেক্ট একই আছে, তাই অ্যান্ড বসছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এটা হচ্ছে অ্যান্ড দিয়ে। এবার বাট দিয়ে কেন বসবে, বাট কেন বসবে, কারণ দুটি বিপরীত অর্থ আছে, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে অস্ত আছে, এটা বিপরীত হচ্ছে না, তাই বাট বসবে। তাহলে বাট কোথায় বসবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট, বাট সেটস ইন দ্য ওয়েস্ট, বুঝলে। ইয়েরটা, মাই ফাদার ইজ টল হি ইজ লিন, আমার বাবা হয় লম্বা তিনি হন রুগা। মানে দেখো ব্যক্তিটা একই, মাই ফাদার, সুতরাং অ্যান্ড বসবে, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন। এফের কোশ্চেন দেখো কি বলা আছে, বিজ আর স্মল ওয়াপস আর বিগ, মৌমাছি হয় ছোট কিন্তু বলতে হয় বড়। দেখো একটা বিপরীত সেন্স আছে, তাই এখানে বসবে বিজ আর স্মল বাট ওয়াপস আর বিগ। জিএটটা দেখো কি বলা আছে, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল, ক্রিকেট খেলাতে আমাদের ব্যাটও লাগে বল লাগে, তাহলে একই জিনিস বাজছে, তাই এখানে অ্যান্ড বসবে। ইন ক্রিকেট ম্যাচ এটা কমন আছে, উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। বন্ধুরা আমাদের অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিতে বলা আছে অড ওয়ান আউট, মানে অমিল শব্দটা খুঁজে বের করতে বলেছে, আর একটা তোমাদের করে দেখে না দেখানো আছে, এরটা তোমাদের করে দেখিয়ে দিয়েছে। দেখো কী বলা আছে, টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার, এখানে দেখো টিচার স্টুডেন্ট চক ডাস্টার সব সম্পর্কযুক্ত, কিন্তু টলটা সম্পর্কযুক্ত নয়, তাই এখানে টলটা অড ওয়ান আউট। বিয়ের কোশ্চেন, ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার, এগুলো দেখো ফুটবল গোল ফিল্ড প্লেয়ার এগুলো সব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু বিউটিফুলটা সম্পর্কযুক্ত মোটেই নয়। সিয়ার কোশ্চেন, বুকস নাইস পেন পেপার টেবিল, দেখো বই খাতা পেন টেবিল এগুলো সব এক সম্পর্কযুক্ত, কিন্তু যেটা সম্পর্কযুক্ত নয় সেটা হচ্ছে নাইস। ডিয়ার কোশ্চেন, রেড অ্যাপেল গোয়াভা ব্যানানা ওয়াটারমেলন, দেখো প্রত্যেকটা কিন্তু ফলের নাম, কিন্তু একটা বাদে ফলের নাম সবগুলোই রেড, রেড হচ্ছে রং, তাই রেডটা হচ্ছে অমিল। ই রাইস হোয়েট বার্ল বার্লি বার্লে সেরেলস গোল্ডেন, এখানে দেখো এখানে হচ্ছে কোনটা অসম্পর্কযুক্ত, মানে সম্পর্কযুক্ত নয় কোনটা, গোল্ডেন, গোল্ডেন এখানে কোনো মিল নেই। এফের কোশ্চেন, স্পিনাচ ক্যাবেজ টেস্টি কলিফ্লাওয়ার অনিয়ন্স, দেখো প্রত্যেকটা সবজির নাম একটা বাদে সেটা কোনটা, টেস্টি, টেস্টি কিন্তু স্বাদের নাম, সবজি সবজির নাম মোটেই নয়। অ্যাক্টিভিটি ফোর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস, এখানে পাঁচটা শূন্যস্থান পূরণ দিয়ে আছে, শূন্যস্থান পূরণের ঠিক পাশে দুটো করে ভার্ব দিয়ে আছে, যেটা সঠিক হবে সেটা পাশে লিখতে বলেছে। প্রথম কোশ্চেন, এর কোশ্চেন, মাই ইংলিশ টেক্সট বুক হ্যাভ অর হ্যাজ 138 পেজেস, আমার ইংরেজি টেক্সট বইতে 138টা পেজ আছে, 138টা পেজ আছে, এখানে কোনটা বসবে, হ্যাভ না হ্যাজ, এখানে বসবে হ্যাজ, কেন বলো তো, কারণ মাই টেক্সট বুকস কটা, একটা টেক্সট বুকের কথা বলা আছে, বুক কটা, একটা টেক্সট বুক, তাই এখানে হ্যাজ বসলো, বুঝতে পেরেছ। বিয়ের কোশ্চেন, আওয়ার ক্লাস হ্যাজ অর হ্যাভ 30 স্টুডেন্টস, আমাদের শ্রেণীতে 30 জন
ছাত্র ছাত্রী আছে। ক্লাস কটার কথা বলা হয়েছে? ক্লাস কিন্তু একটার কথা বলা হয়েছে, তাই এখানে হ্যাজ বসলো, তাই এখানে হ্যাজ বসবে। আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্ট। সি এর কোশ্চেন, মাই স্কুল হ্যাভ অর হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। আমার স্কুলের একটি বড় খেলার মাঠ আছে। স্কুল কটা? একটা। আমার স্কুলের আছে, সুতরাং একটা স্কুলের কথা বলা আছে, তাই এখানে হ্যাজ বসবে, হ্যাজ, বুঝলে? তাহলে মাই স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড। ডিয়ার কোশ্চেন, উই হ্যাভ অর হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। আমাদের একটি সুন্দর বাগান আছে। দেখো, আমাদের যখন ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, উত্তম পুরুষের ক্ষেত্রে কখনো হ্যাজ বসে না। ফার্স্ট পার্সন কারা কারা আছে উত্তম পুরুষে? আমি, আমরা আছি, এদের পর কখনো হ্যাজ বসে না। বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও কখনো হ্যাজ বসে না, শুধুমাত্র হ্যাজ বসে কোথায়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তবেই হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে এখানে উই বসেছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের পর সবসময় হ্যাভ বসে, তাহলে উই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। শেষের কোশ্চেন, অল মাই ফ্রেন্ডস হ্যাভ অর হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্ট। আমার প্রত্যেক বন্ধুর খেলাধুলার প্রতি কিছু না কিছু আগ্রহ আছে। তাহলে এখানে অল মাই ফ্রেন্ডস, আমার প্রত্যেকটা বন্ধুর আছে, অনেকগুলো বন্ধুর, তাহলে এখানে হ্যাভ বসবে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্ট। বন্ধুরা, অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। পড়ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া। ইন দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের ভারতে বাস করতেন। হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল। আমরা জানি গোয়ের পাস ফর্ম টু বাসে, গোয়ের পাস ফর্ম ওয়েন্ট। সেই সময় খুব কম সংখ্যক লোক বিদ্যালয়ে যেত। হি ফাউন্ডেড এ স্কুল, তিনি একটি বিদ্যালয় স্থাপন করেন। কোথায়? ইন ক্যালকাটা। জায়গার নামের আগে আমরা জানি ইন বসে। ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা হুইচ ওয়াজ ল্যাটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোট দ্য বেঙ্গলি প্রাইমার। দ্য কেন বসছে? কারণ বর্ণপরিচয় একটাই লেখা আছে, তাহলে দ্য বসলো, এটা দ্য বসেছে। ওকে, আমি ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য, এটাই দ্য, টি এইচ ই, দ্য। ওকে, হি রোট দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেটা এখনও ব্যবহার করা হয়। উই আর প্রাউডের পর সবসময় অফ বসে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। বুঝলে না, বুঝলে না? আমি আবার বলে দিচ্ছি শূন্যস্থানগুলো পূরণ করি আগে। তার প্রথমে বললো, প্রথমে বসেছে লিভড ইন দ্য 19th সেঞ্চুরি, তার পরে বসেছে এ স্কুল, হ্যাঁ ওয়েন টু, না সরি, এখানে ওয়েন টু বসবে, এটাতে ওয়েন টু বসবে, আর এখানে এ স্কুল বসবে ইন ক্যালকাটা। এবার পড়ছি, দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন বসবে ইন দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন টু স্কুল। হি ফাউন্ডেড আ স্কুল, এ বসবে এ স্কুল ইন কলকাতা, ক্যালকাটা দেওয়া আছে, ইন ক্যালকাটা হুইচ ওয়াজ ল্যাটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোড দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজ ইভেন টুডে। উই আর প্রাউড অফ বসবে, উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর ইজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে থেকে সঠিক ভাবটি খুঁজে নিয়ে লিখতে বলেছে। দ্য সান, অপশান, তিনটে করে অপশান আছে, রাইজ, রাইজেস, রোজ। এখানে হবে রাইজেস, কেন হলো দেখো। দ্য সান সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সব শেষে আমরা জানি এস বাই এস যোগ হয়। এখানে কেন রোজ হলো না? কারণ সূর্য প্রতিদিন হচ্ছে, এটা বর্তমানে ঘটনা, তাই এখানে রাইজেস বসলো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বিয়ের কোশ্চেন, হোয়েন ডু ইউ, তিনটে অপশানের মধ্যে গো বসবে, গো টু স্কুল, কেন গো বসলো? কারণ এখানে যে অক্ষরের ভাব ডু আছে, এই ডুটা নির্দেশ করলো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ডু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, মানে মেন ভাবটাও প্রেজেন্ট টেন্স বসবে, তাই এখানে গো বসলো। হোয়েন ডু ইউ গো টু স্কুল। সিয়ের কোশ্চেন, টু অ্যান্ড টু, এখানে বসে মেক্স, মেক্স ফোর, কেন বসতে দেখো? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে বসলো। দেখো, টু অ্যান্ড টু মেক্স ফোর, মানে আমরা জানি দুয়ে দুয়ে চার হয়, মানে দুই আর দুই, এইটা যখন এক, দুটো জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু এখানে এক জিনিস, যখন দুটো জিনিস একই জিনিসকে নির্দেশ করবে, মানে দুই দুই চার হয়ে যাচ্ছে, তখন কিন্তু সিঙ্গুলার বসবে, তাই মেক্স বসলো। এবার আর একটা নিয়ম আছে, এখানে মেকও বসবে, টু অ্যান্ড টু মেক ফোর, সেটা কেন বসবে? যদি দুই আর দুয়ে গুণ করলে যদি চার হয়, তখন মেক্স বসবে, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, গুণ হচ্ছে, তখন মেক্স বসবে, গুণ হলে মেক্স বসবে। যদি যোগ হয়, দুই আর দুয়ে কত হয় চার, যোগ হলেও কিন্তু মেক বসবে, গুণ হলে মেক্স বসবে, যোগ হলে মেক বসবে,
মনে থাকবে তোমাদের। এখানে তোমরা মেকও করতে পারো আর মেক্সও করতে পারো। ডিয়ার কোশ্চেন, দ্য গ্রেট স্কলার বোপদেব রোট মুগ্ধবোধ, বলছে বিখ্যাত জ্ঞানী বোপদেব মুগ্ধবোধ রচনা করেছিলেন। এখন তো রচনা করেনি, পাস্ট টেন্সের কথা, তাই এখানে রোট বসলো ভিটুয়েতে। শেষের কোশ্চেন, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম, রবার্ট ব্রুস প্রচুর যুদ্ধ অনেক প্রচণ্ড পরিমাণে যুদ্ধ করেছিল তার রাজত্ব ফিরে পেতে। মানে আজকে তো যুদ্ধ করেনি, পাস্ট টেন্সে যুদ্ধ করেছে, তাই পাস্ট টেন্সে এখানে ফট বসলো। বন্ধুরা, আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি সেভেন, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের এই ওয়ার্ডগুলোর অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। দেখো ভীষণ ইজি হয় এগুলো, আমি জানি। গুড মানে হচ্ছে ভালো, তাহলে এখানে বসবে ব্যাড, BAD, ব্যাড। ওকে, আমি দেখো নিচেতে দেখো ছক করে দিচ্ছি, তোমরা ছকেতে দেখে নাও, আমি বলে আছি মুখেতে, তোমরা ছকটা দেখো। গুড থেকে ব্যাড, BAD, ব্যাড। ফ্যাট মানে মোটা, ফ্যাট থেকে থিন, দেখো THIN, থিন, দেখতে পাচ্ছ তোমরা থিন। এরপর আছে ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞানী থেকে কী হবে, অজ্ঞ মূর্খ হবে, ইগনোরেন্ট, IGNORANT, দেখতে পাচ্ছ তোমরা, IGNORANT, ইগনোরেন্ট। এরপর আছে ডাল, ডাল মানে অনেক কিছু বলা যায়, এখানে ডাল মানে হচ্ছে বোকা, তাহলে বোকা যদি বলি তাহলে কিন্তু হবে ইন্টেলিজেন্ট, ডাল থেকে ইন্টেলিজেন্ট, দেখতে পাচ্ছ না পাওনি, ডাল থেকে ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। এরপর আছে ওল্ড, ওল্ড থেকে দুটো হবে, ওল্ড থেকে অনেকগুলো হবে বলা যায়, কিন্তু ওল্ড মানে যদি আমি বয়স্ক বলি তাহলে কিন্তু হবে ইয়াং, ওল্ড থেকে যদি বয়স্ক বলি তাহলে কিন্তু ওই হবে ইয়াং, ওল্ড থেকে যদি পুরাতন বলি তাহলে হবে কিন্তু নিউ, মানে দুটো লিখে দিচ্ছি দেখো, ওল্ড থেকে লিখছি নিউ প্লাস ইয়াং। ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে ভীষণ গরম বা হ্যাঁ উষ্ণ বলা যায়, ওয়ার্ম থেকে হবে কোল্ড বা কুল, যেটা খুশি, কোল্ড বা কুল। কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড থেকে নিষ্ঠুর হবে, CRUEL, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। হ্যাপি মানে সুখী, অসুখী, আনহ্যাপি, হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী। টল মনে হচ্ছে লম্বা, শর্ট মনে হচ্ছে বেঁটে, দেখো এসএইচ ওয়ার্ডটি শর্ট মনে হচ্ছে বেঁটে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের দেখলে পার্ট ওয়ানটা, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লেগেছে আর কয়েকদিনের মধ্যে পার্ট টু চলে আসবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা প্রেস করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশন সহজেই পৌঁছাবে, তো তোমরাও পার্ট টুটা দেখে নেবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।